কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি গেস করেন তো আপনারা ইয়াল্লা হাবিবি দুবাই অনেক চিপে ঘুরতে পারবেন অনেক চিপে হোটেল নিয়ে থাকতে পারবেন Welcome to my brand new vlog. So guys, আজকে আমরা যাচ্ছি কোথায়? আজকে right now আমরা আছি দুবাইতে আর আজকে হচ্ছে আমাদের কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? গেস করেন তো আপনারা কোথায় যেতে পারি আজকে? আরে গেস করার কিছু না আপনারা তো অলরেডি বুঝে ফেলছেন। আজকে আমরা যাচ্ছি দুবাইয়ের সবচেয়ে ফেমাস প্লেস ডেজার্ট সাফারিতে এক্স্যাক্টলি। দুবাই আসলে এমন কেউ নাই যে ডেজার্ট সাফারিতে যায় না। গাইস আমি আজকে প্রচুর এক্সাইটেড মানে আমার এনার্জি লেভেল মনে করেন যে 50 থেকে একদম 100 হয়ে গেছে। তো গাইস এখন আমরা রওনা দিব আমাদের গাড়ি অলরেডি চলে আসছে। আমাদেরকে সুন্দর করে নিয়ে যাবে হচ্ছে সাফারিতে। আর সেখানে গিয়ে ফুল 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 আপনারা কিভাবে যাবেন ওখানে কত টাকা খরচ কিভাবে কি হবে না হবে এভরিথিং আমি আমার ব্লগে বলবো তো অবশ্যই ব্লগটা পুরোপুরি দেখবেন আর অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন থ্যাংক ইউ সো এখন লেট হয়ে গেছে চলো 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 আরে চলো তো আরে চলো তো সো গাইস এখন আমাদেরকে 5 থেকে 10 মিনিট ব্রেক দিছে এখানে সাফারিতে যে সব ট্র্যাডিশনাল পাঞ্জাবি এই যে ওনার হাতে যে জিনিসটা আছে তারপর হচ্ছে এরকম পাঞ্জাবি পড়তে হবে তো এই পাঞ্জাবি আর মাথায় ইয়াটা এই জিনিসটা হচ্ছে এখান থেকে কিনতে হবে এখানে হচ্ছে অনেক প্রাইস পাঞ্জাবির দাম হচ্ছে আপনার 120 দিরহাম আর যেটা মাথায় প্যাচা দিতে হচ্ছে 20 মানে আপনার 140 দিরহাম যাবে এখানে সো এই ভাইয়াটার সাথে দেখা হয়ে গেছে এখানে উনি হচ্ছে চট্টগ্রামের আমাদের বাংলাদেশী চট্টগ্রামের কোথায় সন্দীপ উনি হচ্ছে আমাদের কাছে এগুলো পড়ায় দিবে দেখি ইনশাআল্লাহ পড়ার কেমন লাগে আপনাদেরকে অবশ্যই দেখাবো ইয়াল্লা হাবিবি কাম টু দুবাই ইয়াল্লা হাবিবি সো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে সাফারির দিকে আমাদের ড্রেসের সবকিছু পরা শেষ তো এখন হচ্ছে মানে আমরা যে জায়গাটা দিয়ে যাবো আর কি যেটা হচ্ছে একদম মরুভূমির মতো সেখানে প্রচন্ড পরিমাণ বালু এখানে মনে করেন গাড়ি যায় একদম বুলেটের মতো জিপ গাড়ি ছাড়া ওখানে যাওয়া যায় না মেইনলি আর গাড়ি কিভাবে যায় এই জন্য হচ্ছে শক্ত করে আমাদের ধরে রাখতে হবে কারণ হচ্ছে অনেক স্পিডে যায় তো অস্থির অস্থির পুরো মাথা নষ্ট তুমি কি ভয় পাইতেছো বোন আমার কাছে তো জোস লাগতেছে পুরো এই যে মানে যখন উপর থেকে নামে না একদম সেই মানে এত উঁচা থেকে একদম এইভাবে নামে নতুন একটা এক্সপিরিয়েন্স করলাম আমাদের সাফারি রাইডটা কমপ্লিট আসলে অনেক বেশি জোস লাগছে মানে আমি প্রথম প্রথম কিন্তু অনেক ভয় পাইছিলাম অনেক ভিডিওতে দেখছিলাম বাট এত জোস মানে বালুর উপর দিয়ে এইভাবে নামে এইভাবে উঠে মানে খুবই জোস মানে আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম এই রাইডটার জন্য তো ফাইনালি আমাদের সাফারি রাইড শেষ এখন হচ্ছে আমাদেরকে ক্যাম্পের সামনে নামায় দেওয়া হয়েছে ক্যাম্পে এখানে হচ্ছে খাওয়া দাওয়া নাচ গানের ব্যবস্থা আছে আরো এখানে পিকচার টিকচার তোলার আরো অনেক কিছু আছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমাদের ক্যামেল রাইডটা হচ্ছে আমাদের মানে ইনক্লুড আছে আমাদের প্যাকেজের সাথে মানে উটের যে রাইডটা তুমি কি এক্সাইটেড আজকে না উঠলে কিন্তু তোমার একদম ফালা দিবে সাফারি তারপর হচ্ছে যত রাইড যত কিছু নিয়েছি সবকিছু ইনক্লুডিং থাকবে প্লাস আপনার হোটেল সহ এভরিথিং তো আপনারা চাইলে একটা প্যাকেজ নিতে পারেন আমরা এমার্স টুরস এন্ড ট্রাভেলস থেকে নিয়েছি যেটা আমার বড় ভাইয়ের আর হ্যাঁ আপনারা হয়তো ভাবতে পারেন যে হ্যাঁ দুবাই অনেক কস্টলি কিভাবে দুবাই যাবো এটা নিয়ে চিন্তা করে কিন্তু আপনারা আসতে চান না কিন্তু না দুবাই অনেক চিপে ঘুরতে পারবেন অনেক চিপে হোটেল নিয়ে থাকতে পারবেন যেমন আমাদের দুবাইয়ের আগের ব্লগ গুলো যদি দেখেন এর আগে দুইটা ব্লগ হয়েছে ওই ব্লগ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা চিপে হোটেল নিয়ে কিভাবে থেকেছি আরেকটা জিনিস গাইস আপনারা সবাই ভাবতে পারেন যে আমাকে হয়তো বা এমআর টুরস এন্ড ট্রাভেল স্পন্সর করে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমাকে কোনো স্পন্সর করে আমি ফুল টাকা পেড করে আসি বাট ওনারা আমাকে অনেক ফ্যাসিলিটিস দেয় যেটা আমি আরো অনেক বেশি টাকা দিয়ে পাবো না তো এটাই হ্যাসল ফ্রি যদি আসতে চান আপনারা দুবাই যদি সুন্দর মতো ঠান্ডা মাথায় ঘুরতে চান এরকম আমাদের মতো চিল করতে চান তাহলে অবশ্যই এমআর টুরস এন্ড ট্রাভেল থেকে আপনারা প্যাকেজ নিয়ে আসেন আমি সাজেস্ট করবো ওদের সার্ভিস খুবই ভালো সো এখন আমরা উঠে সাওয়ারি নিব মানে উঠে করে চড়বো সো চলেন সো
এখন আমি আছি উটের উপরে, চারপাশে হচ্ছে মরুভূমি, বালু আর বালু। অবশ্যই আপনারা আসলে এই উটের যে রাইডটা এটা অবশ্যই নিবেন, এটা খুবই জোস, আমার খুব ভালো লাগতেছে। আমি কিন্তু অনেক উপরে, কি যে অ্যাডভেঞ্চার, কি যে মজা লাগতেছে। তবে এইখানে হচ্ছে মরুভূমি হিসাবে কিন্তু গরম লাগতেছে না, আমার কাছে খুব চিলি লাগতেছে। দেখেন কত মানুষ এখানে, অনেক মানুষ, অনেক মানুষ, অনেক মানুষ। এই পাখি আপনারা হাতে নিয়ে ছবি তুললে আপনার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট চাইবে, 20 টাকা চাবে, কেউ 30 টাকা চাবে। তো আমি হচ্ছে 15 টাকা দিয়ে করছি, আমার ফ্রেন্ড আরো অনেকে 10 টাকা দিয়েও করছে, তো ও 10 টাকা মানতেছে না, এই জন্য 15 টাকা দিলাম, মানে 15 দিরহাম। আর কট বাইক যেটা চালাইছি, কট বাইকে হচ্ছে আপনার ডাবল, যে মানে দুইজন চালানোর জন্য যে বাইকটা ওটা হচ্ছে আপনার ওরা 150 করে চাইছে, আর সিঙ্গেল যেটা ওটা চাইছে 100 করে। তো আমরা যেহেতু দুইজন, তো আমাদের দুইজনের বাইকটাই লাগবে, তো ওটার জন্য হচ্ছে আমি ওকে 100 ফাইনালি রাজি করে 100 তে চালান। তো আপনারা অবশ্যই এসে বার্গেনিং করবেন টুকটাক, তাহলেই আপনারা মনে করেন যে বেঁচে যাবেন, না হলে কিন্তু অনেক টাকা চাইবে। তো গাইস, ক্যাম্পে ঢুকতে হলে প্রথমেই আপনার হচ্ছে কার্ডটা শো করতে হবে, দেন সন্ধ্যার পরে এখানে একটা নাচের অনুষ্ঠান হবে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে আপনার এই টিকিটটা কিন্তু অবশ্যই হারানো যাবে না, যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকে মানে খাবারও দিবেন, এখানে ঢুকতেই দিবে না। যেই কোম্পানির মাধ্যমে আসেন এখানে কিন্তু কোম্পানির নাম লেখা আছে, আপনি অবশ্যই এটা সাথে রাখবেন। তো গাইস, আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু দুইটা সাইড আছে, আপনি যদি কোনো প্যাকেজের আন্ডারে আসেন তাহলে হচ্ছে সেখানে আপনি 7টার পর মানে 7:30টার দিকে হচ্ছে আপনি আপনার ফুড পাবেন বুফে। আরেকটা জিনিস হচ্ছে এখানে ভিআইপি একটা সিস্টেম আছে, ভিআইপির জন্য হচ্ছে আপনাকে 50 দিরহাম করে আপনি যদি পে করেন তাহলে আপনি এখনই খাবার পাইতেছেন। সেটা হচ্ছে ওই সাইডটা হচ্ছে আপনার নরমাল প্যাকেজে আসবেন, তারাই হচ্ছে ওই সাইডটা পাবেন, সেখানে হচ্ছে 7টার পর খাবার। আর এই সাইডটা যেটা, এটা হচ্ছে সম্পূর্ণ ভিআইপি, সবাইকে এরকম একটা ভিআইপি সিল লাগিয়ে দিবে, আর সেটার জন্য আপনি 50 দিরহাম করে দিতে হবে। আর এইখানে হচ্ছে সেই নাচের প্রোগ্রাম শুরু হবে ঠিক 7টার পর। সো আমরা যেহেতু অনেক ক্ষুধার্ত, আর আমরা ভাবলাম যেহেতু একবারই আসছি একটু ভালোভাবে চিল করবো, এনজয় করবো, সেই জন্য আমরা ভিআইপি তে বসলাম। 50 দিরহাম করে আমরা এক্সট্রা দিলাম দুজন, 100 দিরহাম। এখন হচ্ছে আমরা আনলিমিটেড ফুড এখনই খেতে পারবো, এখনই কোক, সফট ড্রিঙ্কস, এভরিথিং সব খেতে পারবো। তো এখনই খাবার দাবার শুরু করে দিব, যখন এখানে নৃত্য পরিবেশন হবে তখন আমরা চিল করতে করতে খাবো আর নৃত্য দেখবো। কি ফিলিংস, খুব ভালো লাগতেছে। সো এটা হচ্ছে আমাদের টেবিল, তাহলে আমি কিন্তু ফুড নিয়ে আসি। হ্যাঁ, এখানে আসার পর আমার বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়া, হায়দার, যাই হোক, ভাইয়া এখানে আছে রেস্টুরেন্টে, তো আমি ফুড নিতে এসে দেখা হলো। কেমন লাগতেছে ভাইয়া দুবাই? আলহামদুলিল্লাহ। কত বছর? 2 বছর। আসলে দুবাইতে কিন্তু বাংলাদেশের অনেক প্রবাসী ভাইরা থাকে, এটা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম। আসলে তারা আজকে মনে করেন যে নিজের দেশ রেখে আরেক জায়গায় গিয়ে এত কষ্ট করে কাজ করে, তাদের জন্য আসলে সবসময় আমার দোয়া থাকবে, ভালোবাসা থাকবে, তারা যেন অবশ্যই আমাদের দেশকে ভালো কিছু উপহার দিতে পারে। আর বিদেশে অবশ্যই তারা অনেক কষ্ট করে, আমি দেখি যে আমি যে ফ্লাইটে আসছি সেখানে অনেকে আসছে, অনেকের সাথে কথা বললাম, খুবই আসলে কষ্ট করে ওনারা, সবার জন্য ভালোবাসার দোয়া থাকলো। আর এখন খাবারও কিন্তু এখানে হিউজ পাইতেছে, তো কোনো প্যারা নাই, নাচ দেখবো আর খাবো। তো আপনারা সবাই এক্সাইটেড তো নাচ দেখার জন্য? অবশ্যই একটা লাইক করে দেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেন, শেয়ার করে পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। আমাদের বাংলা টাকা 3000 তার মানে বুঝেন, মানে এখানে এত কষ্ট। তুমি কি ভাবতেছো পার্সেল করে নিয়ে যাবে নাকি? পার্সেল নেওয়ার সুযোগ থাকলে পার্সেলও নিয়ে যেতাম। We'll be right back.
ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু একদম ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি, অবশ্যই দুবাই যদি আপনারা আসেন অবশ্যই কিন্তু এই ডেজার্ট সাফারি কেউ ভুলেও মিস করবেন না। ডেজার্ট সাফারি তে অবশ্যই আসবেন, আমি নিজে আপনাদেরকে বলতেছি, কারণ এখানে এত সুন্দর আমরা যতটুকু পারছি আপনাদের দেখাইছি। জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে দুবাই ব্লগ কিন্তু এখনো শেষ হয় না, আগের যে ব্লগ গুলা ছিল ওগুলো আপনারা যারা মিস করেছেন এখনই গিয়ে দেখে আসেন। আর হ্যাঁ, এখনো দুবাইয়ের আরো কয়েকটা ব্লগ আসবে, আপনারা অবশ্যই অবশ্যই ব্লগ গুলো দেখবেন আমার সাথে। কারণ খলিফায় ওঠা বাকি আছে না? এক্স্যাক্টলি। যাই হোক তো গাইস, আজকে ব্লগ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ এন্ড লাভ ইউ, টাটা, আসসালামু আলাইকুম।